মেহেন্দিগঞ্জ উপজেলায় আন্তঃচর হোগলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের তথ্যচিত্রে। সোমবার বিকেলে মেহেন্দিগঞ্জ মহিলা কলেজ মাঠে মেহেন্দিগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মা আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিসারউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ক্রিয়ানুরাগী গিয়াসউদ্দিন দীপেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা। এ সময় প্রধান অতিথি বলেন, একমাত্র নিয়মিত খেলাধুলায় পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে, তেমনি ভাবে সকল কাজেও উদ্যমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোনো বিকল্প নেই। ফুটবল গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকাণ্ড থেকে যুব সমাজকে রক্ষা করতেও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোনো বিকল্প নেই। ফাইনাল খেলায় চাঁদপুর স্পোর্টিং ক্লাব বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব দল মুখোমুখি হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দল মোহামেডান দলের হাতে ট্রফি তুলে দেন। উল্লেখ্য, এই ফুটবল টুর্নামেন্টে মোট 32টি দল অংশগ্রহণ করে। কয়েক হাজার দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।